নমস্কাৰ, মই হেমন্ত কুমাৰ ৰয়। আজি মই যিটো ভিডিঅ' বনাম, এই ভিডিঅ'টো ফৰ্থ ছেমিষ্টাৰৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী স্কিল এনহেঞ্চমেণ্ট কোৰ্চ এটা ছাবজেক্ট হিচাপে লৈছে, তাৰমানে ফিলছফিক যিসকল ছাত্ৰ ছাত্ৰী স্কিল এনহেঞ্চমেণ্ট কোৰ্চ হিচাপে এছ ই চি পেপাৰ হিচাপে লৈছে, স্কিল পেপাৰ হিচাপে, তেওঁলোকৰ কাৰণে আজিৰ এই ভিডিঅ'টো। এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম ফিলছফিৰ যিখন ফৰ্থ ছেমিষ্টাৰৰ পেপাৰ, ক্ৰিটিকেল থিংকিং, মানে ক্ৰিটিকেল থিংকিং। এই ক্ৰিটিকেল থিংকিঙৰ 2022ৰ কোৱেশ্যন পেপাৰখন। এই কোৱেশ্যন পেপাৰত আমি জানো আন আন কোৱেশ্যন পেপাৰৰ দৰে ইয়াতো 1 মাৰ্কছ আৰু 2 মাৰ্কছৰ কোৱেশ্যন আছে। গতিকে আজিৰ ভিডিঅ'ত আমি 1 মাৰ্কছ আৰু 2 মাৰ্কছৰ কোৱেশ্যনখিনি আলোচনা কৰিম, আৰু বাকী কোৱেশ্যনবোৰ 5 মাৰ্কছ আৰু 10 মাৰ্কছৰ কোৱেশ্যনখিনি কেৱল দেখুৱাই দিম। যদি কোনো ছাত্ৰ ছাত্ৰীয়ে কোৱেশ্যন পেপাৰখন লাগে, তেনেহ'লে মোৰ ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত গৈ কোৱেশ্যন পেপাৰখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব। তো আজিৰ ভিডিঅ'ত আমি যিবোৰ কোৱেশ্যন আলোচনা কৰিম 1 মাৰ্কছ আৰু 2 মাৰ্কছৰ, আৰু বাকী যদি কোৱেশ্যন পেপাৰ কোনো ছাত্ৰ ছাত্ৰীক কোৱেশ্যন লাগে তেনেহ'লে কমেণ্ট কৰিব, তেনেহ'লে মই সেই কোৱেশ্যনটো যদি সময় পাওঁ তাৰ উত্তৰ দিয়াৰ চেষ্টা কৰিম। তো যি নহওক, আজি দেৰি নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তো আজিৰ ভিডিঅ'ত যিবোৰ কোৱেশ্যন আলোচনা কৰিম তাকে কৈছোঁ, ইতিমধ্যে কৈছোঁ 1 মাৰ্কছৰ কোৱেশ্যন। তো ইয়াত 1 মাৰ্কছৰ কোৱেশ্যন আছে 4টা। 4টা কোৱেশ্যন আমি ইয়াত লিখিব লাগে, কোৱেশ্যন বেছি আছে, সেইকাৰণে ইয়াত আমি গোটেইখিনি কোৱেশ্যনৰ এনচাৰ ইয়াত কৈ দিয়া হ'ব। লগতে তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে 2 মাৰ্কছৰ, 2 মাৰ্কছৰ কোৱেশ্যন আছে ইয়াত, কি কয়, 3টা আমাক কৰিব লাগে 2 নম্বৰ মাৰ্কছৰ, কিন্তু ইয়াত কোৱেশ্যন বেছি আছে। মানে যিখিনি 1 মাৰ্কছৰ 2 মাৰ্কছৰ কোৱেশ্যন আছে সেই গোটেইখিনি ইয়াত আলোচনা কৰা হ'ব। তো 1 মাৰ্কছৰ যিটো প্ৰথম কোৱেশ্যন আছে, সেই প্ৰথম কোৱেশ্যনটো হৈছে, হু ইজ দ্য অথৰ অফ দ্য বুক এণ্ড ইন্ট্ৰডাকশ্যন টু ক্ৰিটিকেল থিংকিং, এণ্ড ইন্ট্ৰডাকশ্যন টু ক্ৰিটিকেল থিংকিং নামৰ গ্ৰন্থখনৰ ৰচককণ। ইয়াৰ উত্তৰ হ'ব মধুচন্দা সেন। ইয়াৰ উত্তৰটো এনেকুৱা হ'ব, মই দেখুৱাই দিছোঁ, মধুচন্দা সেন। তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে, এইটো 2 নম্বৰ কোৱেশ্যন, দ্য ৱাট ক্ৰিটিকেল ইন ক্ৰিটিকেল থিংকিং ৰেফাৰ্ছ টু, সমালোচনামূলক চিন্তাত ক্ৰিটিকেল শব্দটোৱে নিৰ্দেশ কৰে, এ ফল্ট ফাইণ্ডিং এটিচিউড, এটা দুখ অন্বেষণৰ মনোভাৱ, বা ই এটা যুক্তি জয়ৰ চেষ্টা, তাৰ সতৰ্ক বিচাৰ, ন্যায়সংগত মূল্যায়ন। এইটো হ'ব ইয়াৰ এনচাৰ এইটো। তাৰপিছত 3 নম্বৰ কোৱেশ্যন হৈছে, এজন ভাল সমালোচনামূলক চিন্তকৰ এটা গুণ উল্লেখ কৰা, এজন ভাল সমালোচনামূলক চিন্তকৰ এটা গুণ। ইয়াত মোৰ কিতাপ যিখন যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে ভিডিঅ' চাই আছে তেওঁলোকে নিশ্চয় সমালোচনামূলক চিন্তা নামৰ কিতাপখন কিনিছে, সেইখন কিতাপ, এইখন মোৰ লিখা কিতাপ। এই কিতাপৰ পৰা গোটেইখিনি এনচাৰ মই কৰিছোঁ, গতিকে যিসকল ছাত্ৰ ছাত্ৰী এই কিতাপখন পঢ়িছে তেওঁলোকে নিশ্চয় গম পাব। গতিকে তাৰ পৰা এজন ভাল সমালোচনামূলক চিন্তকৰ এটা গুণ, তোমালোকে যিটো ভাল পোৱা সেইটো লিখি দিলে হ'ব, কিন্তু মই এটা ইয়াত কৈ দিছোঁ এইটো লিখিলে, যদি নজনা তেনেহ'লে ইয়াৰ পৰা এইটো লিখি দিলেও হৈ যাব। ইয়াত সমালোচনামূলক চিন্তা, এজন ভাল সমালোচনামূলক চিন্তাৰ এটা গুণ উল্লেখ কৰা, এইটো মই এনেকৈ লিখিছোঁ ইয়াৰ উত্তৰটো, এজন ভাল সমালোচনামূলক চিন্তকৰ সদায় চিন্তক সদায় যুক্তিৰ দ্বাৰা পৰিচালিত হয়, এইটো এটা গুণ। ভাল সমালোচনামূলক চিন্তক সদায় যুক্তিৰ দ্বাৰা পৰিচালিত হয়। তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে, সেই কোৱেশ্যনটো হৈছে 2 নম্বৰ কোৱেশ্যন, তলৰ কোনটো সমালোচনামূলক চিন্তাৰ মান হিচাপে গণ্য কৰা নহয়, মানে সমালোচনামূলক চিন্তাৰ মানদণ্ড হিচাপে গণ্য কৰা নহয়। ইয়াত 1 নম্বৰ আছে স্পষ্টতা, সেইটো গণ্য কৰা হয়। 2 নম্বৰ প্ৰাসংগিকতা, সেইটো গণ্য কৰা হয়। 3 নম্বৰ সঠিকতা, এইটো গণ্য কৰা হয়। 4 নম্বৰ আপেক্ষিকবাদী চিন্তা, এইটো গণ্য কৰা নহয়। গতিকে ইয়াৰ উত্তৰটো হ'ব এইটো। তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে, কোৱেশ্যন হৈছে সমালোচনামূলক চিন্তাৰ যিকোনো এটা উদ্দেশ্য উল্লেখ কৰা, সমালোচনামূলক চিন্তাৰ যিকোনো এটা উদ্দেশ্য, যিটো জানা সেইটো লিখি দিলে হ'ব, যদি নজনা, যদি জনা নাথাকে তেনেহ'লে ইয়াৰ পৰা এই মই এইটো বনাই ৰাখিছোঁ, ইয়াৰ পৰা এইটো লিখি দিলে হ'ল। সমালোচনামূলক চিন্তাৰ যিকোনো এটা উদ্দেশ্য উল্লেখ কৰা, ইয়াৰ মই এনেকৈ লিখিছোঁ, সমালোচনামূলক চিন্তাৰ এটা উদ্দেশ্য হ'ল বিৰোধী যুক্তি আৰু প্ৰমাণসমূহ ন্যায়সংগতভাৱে পৰীক্ষা কৰা। সমালোচনামূলক এইটো এটা উদ্দেশ্য, বিৰোধী যুক্তি আৰু প্ৰমাণসমূহ ন্যায়সংগতভাৱে পৰীক্ষা কৰা, এইটো এটা উদ্দেশ্য। ইয়াৰ উপৰি বেলেগৰ উদ্দেশ্য আছে, গতিকে যিকোনো এটা লিখি দিলে হৈ যাব। তাৰপিছত আছে 1 নম্বৰ কোৱেশ্যন, হাউ উই থিংক গ্ৰন্থখনৰ লিখকজনৰ নাম কি। এইখন এই গ্ৰন্থখনৰ লিখকজনৰ নাম হৈছে জন ডিউই। জন ডিউই হৈছে গ্ৰন্থখনৰ লিখকৰ নাম, জন ডিউই। তাৰপিছত আৰু এটা কোৱেশ্যন, যিটো 2 নম্বৰ কোৱেশ্যন আছে, সমালোচনামূলক লিখনি আৰু বিশ্লেষণাত্মক লিখনিৰ মাজৰ এটা পাৰ্থক্য উল্লেখ কৰা।
সমালোচনামূলক লিখনি আৰু বিশ্লেষণাত্মক লিখনিৰ এটা পার্থক্য পার্থক্যটো অকণমান ডাঙৰ হ'ব এটা পার্থক্য এই পার্থক্যটো মই এনেকৈ লিখিছো ইয়াৰ পৰা লিখি দিলে হৈ যাব সমালোচনামূলক লিখনিত কোনো যুক্তি বা তত্ত্বৰ সপক্ষে আৰু বিপক্ষে থকা দিশসমূহ ভালদৰে পৰীক্ষা কৰা হয় আনহাতে বিশ্লেষণাত্মক লিখনিত সংবাদ আৰু তত্ত্বসমূহ সংগ্ৰহ কৰা হয় আৰু এইবোৰৰ কাৰ্যকৰণ ধাৰণাৰ পৰা তৰ্কীয়ভাৱে নিশ্চিত হৈছে নে নাই তাক পৰীক্ষা কৰা হয় এখিনি লিখি দিলে ইয়ার উত্তর হয়ে যাব তারপর যেটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে আধুনিক সমালোচনামূলক চিন্তার জনক কোন ইয়ার উত্তর হব জন ডুই ইয়ার উত্তরটা জন ডুই আমি লিখব লাগবে তারপর আছে টু মার্কসর কোয়েশ্চেন টু মার্কসর আমার তিনটা করব লাগে কিন্তু কোয়েশ্চেন আছে বেশি এই নম্বর কোয়েশ্চেন হচ্ছে মেনশন টু ব্যারিয়ার্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা দুটা প্রতিবন্ধকতা উল্লেখ করা প্রতিবন্ধকতা বা বাধা বা অসুবিধা বা এইটো অসুবিধা এইবোৰ লিখি দিলে ইয়াত হৈ যাব তে সমালোচনামূলক চিন্তাৰ দুটা প্ৰতিবন্ধকতা মোৰ কিতাপত ধুনীয়াকৈ বহুত প্ৰতিবন্ধকতা দিয়া আছে তাৰ ভিতৰত যিকোনো দুটা লিখি দিলে হ'ল মই ইয়াৰ পৰা তিনিটা মানে ইয়াত উল্লেখ কৰিছোঁ তোমালোকক যিটো ভাল লাগে ইয়াৰ পৰা সেইটো লিখি দিলে হৈ যাব এক নম্বৰ সমালোচনা সম্পৰ্কীয় ভুল ধাৰণা এইটো এটা পইণ্ট হিচাপে মইছোঁ সমালোচনামূলক চিন্তাৰ এটা প্ৰতিবন্ধকতা হ'ল সমালোচনা সম্পৰ্কীয় ভুল ধাৰণা এইটো অকণমান লিখি দিলে ভাল নিলিখিলেও হ'ব যে সমালোচনা সম্পৰ্কে ভুল ধাৰণা বুলি লিখি দিলে হৈ যাব কিন্তু অকণমান লিখিলে নাম্বাৰটো টু মাৰ্কছ পোৱাৰ কথাটো গ্ৰান্টি থাকিব তো যি নহওক সমালোচনা সম্পৰ্কীয় ভুল ধাৰণা এইটো এক নম্বৰ প্ৰতিবন্ধকতা ইয়াত এনে সমালোচনা সম্পৰ্কীয় ভুল ধাৰণা যেনে সমালোচনা মানে নেতিবাচক চিন্তা সমালোচনা মানে এক নঅৰ্থ ক্ৰিয়া সমালোচনা এক বিকৃত মানসিক ক্ৰিয়া ইত্যাদি ভুল ধাৰণাৰ ফলত মানুহে সমালোচনামূলক চিন্তাৰ পৰা আঁতৰি থাকে আৰু কেৱল তেনেকুৱাই মন্তব্য কৰে যিবোৰ সদৰ্থক দুই নম্বৰ প্ৰতিবন্ধকতা হৈছে ব্ৰেইন ৱাশ্বিং যিটো কোৱা হয় মগজুৰ প্ৰাকখলন সাধাৰণতে আমাৰ অভিমতসমূহ গঠন হয় চাৰিওফালৰ পৰিৱেশৰ পৰা আমি সৰুৰে পৰা শুনি থকা কথাবোৰ দেখি থকা বিষয়বোৰৰ পৰা জগত সম্পৰ্কে এটি ধাৰণা কৰি লওঁ আমাৰ পিতৃ মাতৃ আদৰ্শ ব্যক্তিসকল আৰু সংবাদ মাধ্যমে এই ক্ষেত্ৰত আমাৰ চিন্তাক প্ৰভাৱিত কৰে আমাৰ চিন্তাভাৱে গোপনে এনেদৰে নিয়ন্ত্ৰিত হয় যাৰ ফলত আমি কোনো বিষয়তে সুস্থিৰে আৰু মুক্তমানে চিন্তা কৰিব নোৱাৰোঁ এই দুটা লিখি দিলে হয় যদি কোনো ছাত্ৰ ছাত্ৰীক বেলেগ লাগে ইয়াৰ পৰা আৰু এটা মই উল্লেখ কৰিছোঁ এই ইয়াৰ তিনিটা উল্লেখ কৰিছোঁ তিনিটাৰ যিকোনো দুটা লিখি দিলে হৈ যাব তিনি নম্বৰটো হৈছে আত্মকেন্দ্ৰিক চিন্তা বিচাৰাত্মক চিন্তাৰ অন্যতম বিচাৰাত্মক মানে সমালোচনামক বিচাৰাত্মক চিন্তাৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ প্ৰতিবন্ধকতা হ'ল আত্মকেন্দ্ৰিকতা মোৰ চিন্তাৰ যুক্তিয়ে সত্য মোৰ সিদ্ধান্তই সত্য ময়ে শ্ৰেষ্ঠ প্ৰবৃত্তি চিন্তাধাৰা আত্মকেন্দ্ৰিক এনেকুৱা আত্মকেন্দ্ৰিকতাবাদ বিচাৰাত্মক মানে সমালোচনামূলক চিন্তাত অন্তৰায় সৰু এই তিনিটাৰ যিকোনো দুটা লিখি দিলে হৈ যাব তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে বি নম্বৰ কোৱেশ্যন সমালোচনামূলক চিন্তাত স্পষ্টতা মানে কি স্পষ্টতা মানে সমালোচনামূলক চিন্তাৰ মানে বিচাৰাত্মক চিন্তাৰ মানদণ্ড কিন্তু এইটো এটা এইটো মানে কি তে ইয়াৰ উত্তৰটো হ'ব এইটো সমালোচনামূলক চিন্তাত স্পষ্টতা মানে কি উত্তৰ হৈছে সমালোচনামূলক চিন্তাত স্পষ্টতা বুলিলে কোনো বিষয় স্পষ্টকৈ বুজিবলৈ আৰু মূল্যায়ন কৰিবলৈ হ'লে আমাৰ কথা আৰু চিন্তাৰ স্পষ্টতাক বুজোৱা হয় মানে আমাৰ কথা আৰু চিন্তাৰ স্পষ্টতাই হ'ল সমালোচনামূলক চিন্তাৰ স্পষ্টতা মানে স্পষ্টতা বুলিলে বুজায় সমালোচনামূলক চিন্তাত আমাৰ কথা আৰু চিন্তা স্পষ্ট হ'ব লাগিব কথা আৰু চিন্তাৰ স্পষ্টতা হ'ল বিচাৰাত্মক চিন্তাৰ আৱশ্যকীয় মানদণ্ড মানে সমালোচনামূলক চিন্তাৰ আৱশ্যকীয় মানদণ্ড তাৰপিছত আছে শব্দান্তৰ আমি বিচাৰাত্মকৰ জাগাত আমি সমালোচনামূলকো লিখি দিব পাৰোঁ ইয়াত বিচাৰাত্মক মানে সমালোচনামূলক চিন্তাৰ আৱশ্যকীয় মানদণ্ড এইখিনি লিখি দিলে হৈ যাব তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে শব্দান্তৰ মানে কি ইয়াৰ কোৱেশ্যনটো হৈছে শব্দান্তৰ মানে কি শব্দান্তৰ মানে কি মানে পেৰাফ্ৰাইজিং মানে কি তো শব্দান্তৰ মানে কোনো লিখনি বা বক্তব্য বাধ্যাংশৰ ভাষান্তৰ বা ভাৱানুবাদ এক কথাত অক্সফৰ্ড ইংলিছ ডিকচনেৰীৰ মতে শব্দান্তৰ প্ৰকাশ হ'ল সাধাৰণতে সম্পূৰ্ণ আৰু স্পষ্ট ব্যাখ্যাৰ বাবে পাঠ্যৰ কোনো শব্দ খণ্ডবাক্য ৰচনাংশ বা কৰ্মক অন্য ভাষাত ব্যক্ত কৰা গতিকে সমাৰ্থক বা ভিন্ন শব্দ আৰু খণ্ডবাক্য ব্যৱহাৰ কৰি এটা অনুচ্ছেদৰ সবিস্তাৰ পুনৰ উপস্থাপনকে শব্দান্তৰ হিচাপে গণ্য কৰা হয় এইখিনি লিখি দিলে ইয়াৰ একদম ক্লিয়াৰ এনচাৰটো হৈ যাব তাৰপিছত আছে কাৰ্যকৰী বা গ্ৰহণযোগ্য টকা প্ৰস্তুতকৰণ বুলিলে কি বুজা ইয়াৰ উত্তৰটো হ'ব কাৰ্যকৰী বা গ্ৰহণযোগ্য ডি নম্বৰ কোৱেশ্যন কি বুজা ইয়াৰ উত্তৰটো মানে এনেকুৱা কাৰ্যকৰী বা গ্ৰহণযোগ্য টকা প্ৰস্তুতি বুলিলে আমি শ্ৰৱণ কৰা বা অধ্যয়ন কৰা বিষয়বোৰ এটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসৰি লিখি ৰখাটোকে বুজায়
টকা প্রস্তুতি আসলতে এটি পুনৰ পৰ্যালোচনা টকা প্রস্তুতির দ্বারা কোনো বক্তৃতা বা অধ্যয়নের পর লাভ করা ধারণা সমূহ সংযোগ আর সমন্বয় সাধন করা হয়। এখিনি লিখি দিলে এই উত্তরটা 2 মার্কসের কারণে হয়ে যাব। তারপর যেটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনীমূলক চিন্তা কাক বলে, সৃজনীমূলক চিন্তা কাক বলে। যেতিয়া বিচারাত্মক প্রক্রিয়ার কোনো নতুন বস্তু বা জ্ঞানের অনুসন্ধান করা হয় তেতিয়া সেই চিন্তা সৃজনীমূলক। ইয়াত বস্তু ঘটনা আর পরিস্থিতির প্রকৃতি ব্যাখ্যা করার বাবে কার্যকরণের মাজত নবীন সম্বন্ধ স্থাপন করবলগীয়া হয়। ইয়াত ব্যক্তি নিজে সমস্যা বিচারি উলিয়ায় আর তার সমাধানের পথ নির্দেশ দিয়ে। এখানে সৃজনীমূলক চিন্তা কাক বলে, এখানে ইয়ার উত্তর লিখে দিলে হয়ে যাব। তারপর যাবর কোশ্চেন আছে, তারপর একটা কোশ্চেন আছে শব্দান্তরের 2টা বৈধ গুণ উল্লেখ করা, শব্দান্তরের যে কোনো 2টা বৈধ গুণ। এর উত্তরটা এনেকুয়া, শব্দান্তরের 2টা বৈধ গুণ, 1 নম্বর হচ্ছে সঠিক, 2 নম্বর হচ্ছে সুস্পষ্ট। সঠিক বলিলে কি কয়, এটি এটি ভাল শব্দান্তর প্রথম গুণ হল ই সঠিক হব লাগিব। সঠিক শব্দান্তর লেখকর অভিপ্রেত অর্থর প্রতি বিশ্বাসী হয়, এই পাঠ্যর অর্থ পুনর ন্যায়সঙ্গতভাবে ব্যাখ্যা করে আর কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিকৃতিকরণের পড়া বিরত থাকে, এইটো একটা শব্দান্তর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে সুস্পষ্ট, পাত্রসমূহ উল্লিখিত অপ্রয়োজনীয় শব্দ, জটিল আর খেলিমেলিপূর্ণ শব্দসমূহ সুস্পষ্ট করাটো ভাল শব্দান্তরের একটা গুণ। গুণ যুক্তির সারাংশ এটি স্পষ্ট করার উদ্দেশ্যে পাত্রত নিহিত থাকা কথাবর স্পষ্ট করা প্রয়োজন। এই 2টা হচ্ছে সব ভাল শব্দান্তরের বৈধ গুণ, তার মানে শব্দান্তরের বৈধ গুণ। এইবার হচ্ছে 1 মার্কস আর 2 মার্কসের কোশ্চেন। তারপর আছে 5 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কেটে কোশ্চেন আছে। ইয়াত প্রথম কোশ্চেনটা হচ্ছে উদ্ধৃতি আর শব্দান্তরের মাজত পার্থক্য বিচার করা, কোটিং অ্যান্ড প্যারাফ্রেজিং এর মাজত এটা পার্থক্য বিচার করা। তারপর আছে 2 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্ব বিকাশত সমালোচনামূলক চিন্তার ভূমিকা ব্যাখ্যা করা। 3 নম্বর কোশ্চেন, ভিন্নমুখী আর অভিসারী চিন্তার মাজত পার্থক্য নির্ণয় করা। 2 নম্বর কোশ্চেন, এটা শব্দান্তর করিব দিছে আমাকে, এটা শব্দ একটা পাঠ্য দিছে, টেক্সট দিছে, আমি তারপর শব্দান্তর করিব লাগে। যেনক এটো এটো এনেকে দিছে, পাশ্চাত্য দর্শন ফিলোসফির শব্দটির ব্যুৎপত্তিভাবে মূলত সত্যর প্রতি বৈদিক অনশনক বুঝোয়া কথাটা কম বেশি পরিমাণে সঁচা। ভারতীয় দর্শন অবশ্যই তীব্রভাবে আধ্যাত্মিক আর সদায় সত্যর ব্যবহারিক উপলব্ধি গুরুত্ব আরোপ করে আছে। দর্শন শব্দটে দৃষ্টি আর দৃষ্টির আহিলা বা উপায়ক বোঝায়। ই সত্তার প্রত্যক্ষ অমাধ্যম আর অন্তর্দৃষ্টি বা অন্তঃপ্রজ্ঞাক নির্দেশ করে। সত্যর যথার্থ প্রত্যক্ষর লগত ই প্রত্যক্ষ আর লগতে ই সত্তা উপলব্ধি সকল আহিলা বা উপায় অন্তর্ভুক্ত করে। এখানে মুঠতে শব্দান্তর করিব লাগিব। তারপর আছে 2 নম্বর কোশ্চেন, সমালোচনামূলক অধ্যয়ন আর শিকনের বিষয়ে এটি চমু টকা লিখা। সমালোচনা অধ্যয়ন মানে ক্রিটিক্যাল রিডিং অ্যান্ড লার্নিংয়ের বিষয়টা চমু টকা লিখিয়া। তারপর F নম্বর, যে কোনো লিখিত কাম সমালোচনাত্মকভাবে মূল্যায়ন করতে এজন সমালোচনামূলক চিন্তাবিদে করবলগা 5টা কাম উল্লেখ করা। তারপর আছে 10 মার্কসের কোশ্চেন, 10 মার্কসের কোশ্চেন 3টা করব লাগে। ইয়াত 1 নম্বর হচ্ছে সমালোচনামূলক চিন্তা কি, সমালোচনামূলক চিন্তার সুবিধাবোর ব্যাখ্যা করা। 2 নম্বর কোশ্চেন, শুদ্ধ প্রশ্ন উত্থাপন করা মানে কি, সমালোচনামূলক চিন্তাত শুদ্ধ প্রশ্ন উত্থাপনের কৌশল সময় ব্যাখ্যা করা। 3 নম্বর কোশ্চেন, সমালোচনামূলক লিখনির অর্থ হচ্ছে বাস্তব তথ্য প্রমাণের দ্বারা সমর্থিত একটা যুক্তি বা দৃষ্টিভঙ্গি গঠন, উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করা। 2 নম্বর কোশ্চেন, সমালোচনামূলক চিন্তার বিভিন্ন মানসমূহ উল্লেখ করা মানে মানদণ্ডসমূহ উল্লেখ করা। তারপর 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ক্রিটিক্যাল রাইটিং, সমালোচনামূলক লিখনি মানে কি, সমালোচনামূলক লিখনি আর বর্ণনামূলক লিখনির মাজত পার্থক্য নির্ণয় করা, সমালোচনামূলক লিখনি আর ডেসক্রিপটিভ রাইটিংয়ের। তারপর আছে 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ থট, এক্সপ্লেন ব্রিফলি দ্য ডিফারেন্ট টাইপস অফ থট, চিন্তা মানে কি, চিন্তার বিভিন্ন প্রকারসমূহ চমুকে ব্যাখ্যা করা। তারপর আছে 2 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াত সমালোচনামূলক চিন্তার গুরুত্ব ব্যাখ্যা করা, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন ডিসিশন মেকিং প্রসেস। তারপর আছে 1 নম্বর কোশ্চেন, সমালোচনামূলক লিখনি আর বিশ্লেষণাত্মক লিখনির মুখ্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা। এইখিনি হচ্ছে সমালোচনামূলক আর বিশ্লেষণমূলক লিখনির মুখ্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করব দিছে। তো এইবোৰ হচ্ছে ব্রড কোশ্চেন, মই ইয়াত 1 মার্কস আর 2 মার্কসখিনি কৈ দিছোঁ। 5 আর 10 মার্কসখিনি মই কব পৰা নাই কারণ ভিডিওটো বহুত দীঘল হৈ যাব গোটেইখিনি কবলৈ গলে। গতিকে কোনো ছাত্রছাত্রীর যদি কিবা প্রশ্ন কিবা কোশ্চেনের প্রয়োজন হয় তেনেহলে কমেন্ট করব, তারপর মই চেষ্টা করিম। তো যে ভিডিও এইখিনিতে শেষ করিম, যদি ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে মোৰ ভিডিও চাই থাকিব। আৰু যিসকল ছাত্রছাত্রী এতিয়ালৈকে মোৰ ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেওঁলোকে সাবস্ক্রাইব কৰিব।
বেল আইকনটো টিপি রাখব। ধন্যবাদ।